মিষ্টি কুমড়ার কয়েকটি সেরা জাতের মধ্যে প্রথমে রয়েছে লাল সুইটি সারা বছর চাষ উপযোগী জাত উচ্চতাপ লবণাক্ততা ভাইরাস সহনশীল জাত প্রতিটি ফলে গড়জন সাত থেকে আট কেজি ফল গোলাকার মিষ্টতা বেশি পঁচাত্তর থেকে আশি দিনে সংগ্রহ করা যায় একর প্রতিফলন আঠারো থেকে বিশ টন এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া ঢাকা ওয়ান ভাইরাস সহনশীল জাত বপনের সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি ফল স্যাপটা গোলাকৃতির বিশ থেকে বপনের পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় কর পাঁচ থেকে আট কেজি একর প্রতিফলন বিশ থেকে পঁচিশ টন এটা হচ্ছে হাইব্রিড কুমড়া ওয়ান্ডার ফল ফল সেপটা গোলাকৃতির পঁচাশি থেকে নব্বই দিনের ফসল সংগ্রহ করা যায় শ্রাবণ থেকে মাঘ মাসে এটি বপন করতে হবে ফলের ওজন পাঁচ থেকে সাত কেজি একর প্রতিফলন বিশ থেকে পঁচিশ টন এখন কিছু ছোট আকৃতির মিষ্টি কুমড়া দেখাবো যেগুলো প্রচুর ধরে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া ভাইরাস এবং ঝলসে যাওয়া রোগ সহনশীল বর্ষা সারা বছর চাষ করা যায় এটি আশি থেকে পঁচাশি দিনে ফল সংগ্রহ করা যায় ফলের গড় ওজন দুই থেকে তিন কেজি একর প্রতি ফলন বারো থেকে চোদ্দ টন এটা হচ্ছে ম্যাজিক বল বীজ বপনের সময় ভাত্তর থেকে মাঘ আশি থেকে পঁচাশি দিনে ফসল সংগ্রহ করা যায় ফলের গড় ওজন আড়াই থেকে চার কেজি ফলন বারো থেকে চোদ্দ টন পতি করে এটা হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া বেবি স্টার সারা বছর চাষ করা যায় ফলের গড়জন আড়াই থেকে চার কেজি ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় অর্থাৎ খুবই তাড়াতাড়ি ফসল সংগ্রহ করা যায় একর প্রতি ফলন বারো থেকে চোদ্দো টন আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে কমপক্ষে দুটি জাত একসাথে চাষ করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন